नमस्कार प्रिय शिक्षार्थी वृंद, आशा करी तुम्हारा सबाई भलो आसो सुस्थ आसो। हमें निपारानी दत्त, प्रवासक बांगला एम एम ओजे साइंस कॉलेज। आज के विषयटी तुम्हारे सामने आलोचना करब से विषयटी हे तुम्हारे इंटरमिडिएट क्लासर बांगला प्रथम पत्र प्रथम प्रबंध विराल ना लिखे हैं के बंकिमचंद चट्टोपाध्याय। तार जन्म इसे 1838 एवं तिनी मृत्युबरण करें 1894 साले। আর বিড়াল প্রবন্ধের আমি এখানে তোমাদের সামনে জ্ঞান অনুধাবন মূলক প্রশ্নের নিয়ে আলোচনা করব, যেগুলো তোমার পরীক্ষায় আসার মতো। আর সে প্রশ্নে যাওয়ার আগে আমি একটু তোমাদের সামনে বিড়াল প্রবন্ধের উৎস সম্পর্কে একটু বলবো। বিড়াল প্রবন্ধটি মূলত নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর থেকে। আর বিড়াল প্রবন্ধের তোমার মূল বক্তব্য হচ্ছে, বিষয় হচ্ছে যে ধনী দরিদ্রের মধ্যে সমতা প্রদান করা। এই প্রবন্ধে দেখা যায় যে প্রাবন্ধিক বিড়ালের কণ্ঠে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের মর্মবেদনা উচ্চারণ করেছেন। আচ্ছা, তাহলে আমরা একটু জ্ঞানমূলক প্রশ্নে যাই, যে তোমাদের এখানে আছে যে প্রশ্ন নং এক, ওয়াটারলুর যুদ্ধ কত সালে সংঘটিত হয়? না, সেটা হচ্ছে কি 1815 সালে। আর এই ওয়াটারলুর যুদ্ধটা হয়েছিল তোমার ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট এবং ওয়েলিংটনের সঙ্গে। আর এই যুদ্ধে দেখা যায় যে তোমার যে ওয়েলিংটন এর সাথে ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্টের সাথে যখন যুদ্ধ হয়, সে যুদ্ধে তোমার নেপোলিয়ন পরাজিত হন এবং তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত দেওয়া হয় এবং সেখানে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। প্রশ্ন নং হচ্ছে 2। আর তোমরা খেয়াল করবা, সেই জ্ঞানের জন্য মার্কস থাকে 1। আচ্ছা, চোর অপেক্ষার শতগুণে দোষীকে কৃপণ ধনী। বানানগুলো একটু খেয়াল করবা, অনেক সময় দেখা যায় যে আমাদের জ্ঞানমূলক প্রশ্নের বানানের জন্য, হ্যাঁ তুমি লিখেছো ঠিক আছে আর যেটা বলতে চাচ্ছ সেটাও তোমার ঠিক আছে, কিন্তু যখন তোমার লেখাটা যদি সঠিকভাবে না লিখতে পারো তবে সেখানে তোমার কি আসবে না, জ্ঞানটা আসবে না। সেই কারণে তুমি কি জ্ঞান যখন তুমি প্রশ্নগুলো আনসার করবে তখন সে উত্তরটা জ্ঞানমূলক প্রশ্নে যে উত্তরটা আছে আনসারটা সেটা তুমি একটু ভালো করে লিখবা, যাতে তোমার কী না হয়, ভুল না হয়, একটু সঠিক করে লিখবা। প্রশ্ন হচ্ছে 3, বিড়াল কমলাকান্তকে কতদিন উপোস করতে বলেছেন? তিনি কতদিন উপোস থাকতে বলেছেন? 3 দিন। অর্থাৎ দেখা যায় যে একটা মানুষ যদি 3-4 দিন যদি উপবাস থাকে, সে যদি কোনো খাবার না পায় তখনই সেই ক্ষুধার তাড়নায় সে কি করতে যায়, তোমার চুরি করতে যায়। আর এটা তোমার সেই বিড়াল প্রবন্ধে বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য করে বলেছিল যে তুমি কি করো, 3 দিন না খেয়ে দেখবো, তখন তুমি যদি নসিরাম ভাণ্ডারে যদি ধরা না পড়ো তখন তুমি আমাকে বলবা। লাঙ্গল কি? লাঙ্গল হচ্ছে কি, লেস না? প্রশ্ন হচ্ছে 5, বিড়াল প্রবন্ধে দুধ দহিয়াছে কে? হচ্ছে প্রসন্ন গোয়ালিনী। না, সে প্রসন্ন গোয়ালিনী দেখা যায় যে বিড়াল প্রবন্ধে আমরা লক্ষ্য করতে পারি কমলাকান্তকে তোমার কি করেছিল, দুধ এনে দিয়েছিল, আর সে দুধটা তোমার কি ধরেছে, তোমার প্রসন্ন গোয়ালিনী। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 6, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। না, সেটা প্রকাশিত 1865 সাল। একটু খেয়াল করবা যে এগুলি কি তোমার আসতে পারে পরীক্ষায়, এমসিকিউর জন্য থাকতে পারে, সেটি একটু ভালো করে লক্ষ্য করবে এবং তোমরা একটু পড়বা। বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম হচ্ছে, আমরা আবারও বলি যে প্রশ্ন 6, বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি? দুর্গেশ নন্দিনী। আর এটা কত সালে প্রকাশিত? 1865 সালে। আর বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস হচ্ছে সে দুর্গেশ নন্দিনী। আর বাংলা সাহিত্যে তোমার প্রথম উপন্যাস হচ্ছে কি, পেটিচাঁদ মিত্রের আলালের ঘরে দুলার। প্রশ্ন হচ্ছে 7, বাংলা সাহিত্যাঙ্গনের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি কি ছিল? সাহিত্য সম্রাট। প্রশ্ন হচ্ছে 8, নেপোলিয়ন কোন যুদ্ধে পরাজিত হয়েছিল? ওয়াটারলুর যুদ্ধে। আমরা প্রথমেই তোমরা শুরুতে বলছিলাম যে কি সেই ওয়াটারলুর যুদ্ধের কথা, যেটা হয়েছিল 1815 সালে নেপোলিয়ন এবং কি তোমার ওয়েলিংটনের সাথে। প্রশ্ন হচ্ছে 9, নৈয়ামিক শব্দের অর্থ কি? নৈয়ামিক শব্দের অর্থ হচ্ছে কি, ন্যায়শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি। প্রশ্ন হচ্ছে 10,
মনুষ্য জাতির রোগ কি? মনুষ্য জাতির রোগ হচ্ছে কি? তেলা মাথায় তেল দেওয়া। যার অধিক ধন সম্পদ আছে, যার কোনো খাবারের অভাব থাকে না, তাকেই মানুষ কি করে বারবার বারবার তার বুঝের কি করে আয়োজন করে এবং তাকে খাওয়ার জন্য বলে। আর সেই এই প্রবন্ধে প্রাবন্ধিক দেখিয়েছেন যে কি, যে বলেছেন যে তেলা মাথায় কি তেল দেওয়া হচ্ছে মনুষ্য জাতির একটা কি রোগ। প্রশ্ন হচ্ছে 11, কার কথাগুলো ভারী সোশ্যালিস্টিক? বিড়ালের কথাগুলো কেন? বিড়াল এখানে যুক্তিতর্কের মাধ্যমে বারবার দেখিয়ে দিতে চেয়েছেন যে কি, যে নিষ্পেষিত অবহেলিত শ্রেণীর মানুষের তোমার নির্যাতনের কথা বলেছেন না, তাদের অসহায়ত্বের কথাগুলো বলেছেন। আর এখানে দেখিয়ে দিয়েছেন যে কি, ধনী ব্যক্তিরা গরিব অসহায় ব্যক্তিদের কি করে না, কখনো সাহায্য সহযোগিতা করে না। আর সেই কারণে কি, আর এখানে দেখা যায় যে তিনি মানুষের সমতার কথাও বলেছেন। তাই বিড়ালের কথাগুলো কি ছিল? বাড়ি সোশ্যালিস্টিক ছিল, সমাজতান্ত্রিক ছিল। প্রশ্নাঙ্গ থেকে কত? 12, কমলাকান্ত বিড়ালকে কার লেখা বই উপহার দিতে চেয়েছিল? নিউম্যান ও পার্করের লেখা বই। প্রশ্ন হচ্ছে কি, 13, নেপোলিয়ন বোনাপার্ট কোথায় মৃত্যুবরণ করেন? সেন্ট হেলেনা দ্বীপে। আচ্ছা, আর এখানে দেখা যায় যে নেপোলিয়ন বোনাপার্ট আর ওয়েলিংটনের সাথে কি হয়েছিল, 1815 সালে ওয়াটারলু যুদ্ধ হয়। সেই যুদ্ধে ফরাসি সম্রাট নেপোলিয়ন পরাজিত হয় এবং তাকে সেই সেন্ট হেলেনা দ্বীপে কি করা হয়, নির্বাসন দেওয়া হয়। আর সেখানে তিনি কি করেন, মৃত্যুবরণ করেন। প্রশ্ন নম্বর থেকে 14, দরিদ্র কার দোষে দোষী হয়? চুর হয় ধনী দোষে। কেননা দরিদ্র অসহায় ব্যক্তিদের যে ক্ষুধার্ত ব্যক্তিগুলো আছে, এগুলোকে যদি তোমার কি করা হতো, তোমার খাবারের যোগান দিত, অর্থাৎ সম্পদের অংশ থেকে কিছু পরিমাণ অর্থ যদি তাদেরকে দেওয়া হতো, তবে তারা কখনই কি হতো না, চোর হতো না। সেই কারণে এই প্রবন্ধে তোমার বিড়াল বলেছেন যে কি, ধনীর দোষে কি হয়, দরিদ্ররা চোর হয়। মার্জার অর্থ কি? মার্জার অর্থ কি? বিড়াল। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 16, সরিষাবুর শব্দের অর্থ কি? এর অর্থ হচ্ছে কি, স্বল্প পরিমাণ না। প্রশ্ন হচ্ছে কি 17, বার্জ অর্থ কি? বার্জ অর্থ হচ্ছে কি, স্ত্রী। প্রশ্ন হচ্ছে 18, জলযোগ অর্থ কি? জলযোগ হচ্ছে কি, হালকা খাবার। প্রশ্ন হচ্ছে 19, কমলাকান্ত কি হাতে জিমাচ্ছিলেন? হুক্কা হাতে। প্রশ্ন হচ্ছে কি 20, ধর্ম সম্পর্কে মার্জারির মত কি ছিল? পরোপকারী পর ধর্ম। এখানে দেখা যায় যে তোমার প্রাবন্ধিক দেখিয়েছেন যে কমলাকান্তের রাখা দুধ বিড়াল কি করেছিল, খেয়ে ফেলেছে এবং কমলাকান্ত তাকে কি করে মারতে যায়, তখন বিড়াল সেটা ভ্রুক্ষেপও করে না, সে মানসিক ক্রিয়াকলাপ দেখে কি করে, হাসতে থাকে আর বলে যে আমি তো ক্ষুধার্ত ব্যক্তি, আর তোমার তো ধন সম্পদের কোনো কি নেই, অভাব নেই, তোমারও কি নাই, তুমি উপোস থাকো না, আর আমি সেইখানে ক্ষুধার কারণে আমি তোমার কাছ রাখা যে দুধটা আছে সেটা আমি খেয়ে ফেলেছি, তাই আমি তোমার কি হয়েছি, ধর্মের সহায়ক হয়েছি। প্রতিটা মানুষেরই কি হওয়া উচিত, পরের উপকার করা, পরে উপকার করা উচিত। আর এখানে বিড়াল প্রাবন্ধিককে এই কথাটা কি বলেছিল যে পরোপকারী পর ধর্ম। প্রশ্ন হচ্ছে 21, কারা চুর অপেক্ষাও অধার্মিক? যারা বড় সাধু অথচ কৃপণ তারা চুর অপেক্ষাও অধার্মিক। প্রশ্ন হচ্ছে 22, কমলাকান্তের বড় আনন্দ হওয়ার কারণ কি? উত্তর হচ্ছে কি, একটা পতিত আত্মাকে অন্ধকার থেকে আলোকে এনেছে বলে কমলাকান্তের বড় আনন্দ হলো। আচ্ছা, এখন আমরা একটু অনুধাবন প্রশ্নগুলো, একটু মূল কথাগুলো কি করব, আলোচনা করব, যেগুলো তোমার কি আছে, অনুধাবন প্রশ্ন থাকতে পারে বা আসতে পারে, সেটা তোমরা একটু কি করো, খেয়াল করো, লক্ষ্য করবে এবং বাড়িতে বসে একটু পড়বে। প্রশ্ন হচ্ছে 1, যে পরোপকারী পরম ধর্ম ব্যাখ্যা করো। আমি ওই তোমাদের যে জ্ঞানমূলক প্রশ্ন আমি বলেছিলাম যে কমলা এই কথাটি কি বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য করে বলেছিল। কেন বলেছি, যে বিড়াল তো যেহেতু কি ছিল, সে আমরা ক্ষুধার্ত ছিল, সেটা আমরা কি সে প্রবন্ধে আমরা লক্ষ্য করে বা দেখতে পাই যে ক্ষুধার্ত ছিল, আর সেই ক্ষুধার্ত ব্যক্তি ছিল কে, বিড়াল। আর প্রশ্ন গোয়ালিনী কমলাকান্তের জন্য রাখা দুধ কি, কমলাকান্তের জন্য দুধ রেখে গেছে, আর বিড়াল যেহেতু কি ছিল, ক্ষুধার্ত ছিল, সেই কারণে সে কমলাকান্তের রাখা দুধটুকু সে কি করছিল, খেয়ে ফেলেছে। আর যখনই কমলাকান্ত তাকে মারতে যায়, তখন বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য করে এই কথাটা বলেছিল।
আচ্ছা চোর, প্রশ্ন হচ্ছে দুই, চোর দোষী বটে কিন্তু কৃপন্দনী তৎপ্রেক্ষা শতগুণ দোষী, এ কথা তাৎপর্য কি? মূলত এখানে আমরা প্রশ্নের মধ্যে লক্ষ্য করতে পারি যে চোর দোষী বটে না, কিন্তু কৃপন্দনী আরও বেশি, তার চেয়েও বেশি কি দোষী? কেননা দেখা যায় যে ধনীদের অনেক আছে, তারপরও সে কি করে না, দরিদ্র অসহায় ব্যক্তিদেরকে কি করে না, সাহায্য করে না, তাকে কি করে না, তাদের সম্পদ থেকে অল্প পরিমাণও তাদেরকে কি করে না, দেয় না বা দেয় না। আর সেই কারণে দেখা যায় যে এখানে বিড়াল কমলাকান্তকে উদ্দেশ্য করে একথা বলছিল যে চোর ঠিক আছে সে দোষী, কিন্তু কৃপণ ধনী কি তার চেয়েও বেশি দোষী। তারা যদি দরিদ্র অসহায় মানুষদের যদি সাহায্য সহযোগিতা করত, তবে তারা কি করতো না, চোর হতো না। প্রশ্ন হচ্ছে তিন, তেলা মাথায় তেল দেওয়া মনুষ্য জাতির রোগ ব্যাখ্যা করা না। এখানে দেখা যায় যে যার এই লাইনটির মধ্যে আমরা বুঝতে পারি বা দেখতে পাই যে যার অধিক ধন সম্পদ আছে না, তারপরে যার কোনো খাবারের কি থাকে না, অভাব থাকে না, যার প্রচুর পরিমাণ সম্পদ আছে, খাবার আছে, যার পেট ভরা, তাকে মানুষ কি করে, তার জন্য বুঝে আয়োজন করে, যে ক্ষুধার্ত ব্যক্তি তার দিকেও মানুষ কি করে না, ফিরে তাকায় না। না আর এই প্রবন্ধে কি করে আমরা সেরকমই কি লক্ষ্য করতে পারি না। আর সেই কারণে কি বলা হয়েছে যে তেলা মাথায় তেল দেওয়া হয়েছে কি মনুষ্য জাতির রোগ। প্রশ্ন হচ্ছে চার, তাহাদের রূপের ছটা দেখিয়ে অনেক মার্জার কবি হইয়া পড়ে কার না কেন? এখানে এই লাইনটির মধ্যে আমরা দেখতে পাই যে বা এই লাইনটি দ্বারা বোঝানো হয়েছে যে কি কারা, যে সকল কি তোমার গৃহপালিত যে সকল বিড়াল আছে, যারা কি গৃহস্থের আদরের লালিত পালিত থাকে, আদর সুহাগে বড় হয়, সেই সমস্ত বিড়ালগুলোকে উদ্দেশ্য করে বিড়াল এই কথাটা বলেছে। কেননা দেখা যায় যে তোমার গৃহের প্রাচীরে প্রাচীরে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত যে বিড়ালগুলো আছে তারা কি করে ঘুরে বেড়ায়, তাদেরকে মাছের কাঁটাটুকু কি করে না, সামনে দেয় না, না না কিছু ভাতও তাদেরকে কি দেয় না। আর যারা কি আছে সেই গৃহপালিত যে সকল কি আছে তোমার বিড়াল আছে বা মার্জার আছে, যারা গৃহস্থের আদরে লালিত পালিত হয়, তাদের কি লেজ ফুলে মোটা হয়, তাদের শারীরিক সৌন্দর্যটা কি পায়, বৃদ্ধি পায়। আর যে সকল অবহেলিত বিড়ালগুলো আছে, যারা কি করতে পারে না, খাবার পায় না, খাবারের জন্য এদিক ওদিক ছুটে বেড়ায়, তাদের কি পুষ্টির যোগানও পায় না, ফলে তাদের শরীর কি হয়, জীর্ণ শীর্ণ থাকে। আর ওই সকল জীর্ণ শীর্ণ বিড়ালগুলোই কি করে সেই গৃহপালিত আদরে লালিত পালিত বিড়ালগুলোকে দেখে তাদের মনে কি আসে, কবির ভাবটা ফুটে ওঠে এবং মুখ দিয়ে কি আসে, সুন্দর সুন্দর কবিতা বের হয়। কেন বের হয়, কারণ তাদের কি সৌন্দর্য দেখে। পাঁচ, সমাজে ধন বৃদ্ধি অর্থ ধনী ধন বৃদ্ধি, উক্তিটির সপ্রসঙ্গ ব্যাখ্যা করো। অর্থাৎ এই সমাজের ধন বৃদ্ধির অর্থ ধনী ধন বৃদ্ধি, অর্থাৎ বলা যায় যে এখানে যে সমাজের যদি ধন বৃদ্ধি ঘটে, তবে ধনীদের মধ্যে তা কি থাকে, সীমাবদ্ধ থাকে, আর ধনীরাই সেটাকে কি করে, কুকিগত করে রাখে। আর এই প্রবন্ধে দেখা যায় যে বিড়াল কি করেছিল, বিড়ালের অসহায় ছিল, ক্ষুধার্ত ছিল, তার মুখ দিয়ে প্রাবন্ধিক কি করে অবহেলিত, নিষ্পেষিত, নির্যাতিত মানুষের যে তোমার উচ্চারণটা, মর্মবেদনাটা কি করে প্রকাশ করেন, এবং বিড়ালের মধ্যে দিয়ে তিনি এটা প্রকাশ করেন যে বিড়াল প্রকাশ করেন যে কি করে, যে সমাজে যদি ধনীর ধন বৃদ্ধি ঘটে, তবে সেটা ধনীরাই কি ঘটে, ধনীরাই কুক্ষিগত করে রাখে, গরিবরা সেটা কি পায় না, সেখান থেকে সাহায্য সহযোগিতাও পায় না। আর সেইটা বিড়াল সোশ্যালিস্টিক ভাষায় কমলাকান্তকে সেটা বোঝানোর চেষ্টা করেছিল এবং কমলাকান্তকে উদ্দেশ্য করে বলেছে যে সমাজে যদি ধন বৃদ্ধি ঘটে, তবে সেটাই ধনীদের জন্য ঘটে, গরিবদের জন্য কি ঘটে না, বা গরিবরা সেখান থেকে কোনো কিছুই পায় না। প্রশ্ন হচ্ছে ছয়, যখন বিচারে পরাস্ত হইবে তখন গম্ভীরভাবে উপদেশ প্রদান করিবে ব্যাখ্যা করো। আচ্ছা
এখানে আমরা লক্ষ্য করতে পারি যে বাঙালি জাতির একটা কি আছে, ধর্ম আছে, সে যদি কি বিচার করতে কি হয় ব্যর্থ হয় না, বা বিচারে সে যদি পরাস্ত হয় তখন তিনি কি করেন, গভীরভাবে কি করেন, উপদেশ প্রদান করেন। ঠিক এইরকমই আমরা লক্ষ্য করতে পারি যে বিড়ালের কথাগুলো শুনে এখানে কমলাকান্ত কি হয়ে যায়, হতভম্ব হয়ে যায় এবং বিড়ালকে বোঝাতে ব্যর্থ হয়ে তিনি কি করেন, গভীরভাবে বিড়ালকে কি করেন, উপদেশ প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি বা করতেছি তোমরা সেটা কি বুঝতে পারছো। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 7, সকল দুশ্চিন্তা পরিত্যাগ করিয়া ধর্মাচারে মন্দা কে কেন বলেছিল? সকল দুশ্চিন্তা পরিত্যাগ করে ধর্মাচারে মন দাও কে বলেছে? সেটা বলেছিল কমলাকান্ত। কাকে উদ্দেশ্য করে বলেছে? বিড়ালকে। কেননা সেখানে বিচারকের আসনে আসীন হয়ে বসেছিলেন কে? কমলাকান্ত। তখন তিনি কি করেছিলেন? বিড়ালকে বিভিন্নভাবে যুক্তিতর্কের মাধ্যমে বুঝাতে ব্যর্থ হয়ে তিনি তখন বিড়ালকে কি করলেন, যে চুরি করা থেকে বিরত থাকার বা পাপ থেকে বিরত থাকার কথা বলেন এবং তিনি সুন্দরভাবে কি করেন, বুঝিয়ে উপদেশ দেন যে সকল দুশ্চিন্তা পরিত্যাগ করার জন্য বিড়ালকে ধর্মচারণে ধর্মের দিকে মন দেওয়ার কথা বলেছেন। আচ্ছা, প্রশ্ন হচ্ছে 8, একটি পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিছি ভাবিয়া কমলাকান্তের বড়ই আনন্দ হইল কেন? এখানে আমরা লাইনটি দ্বারা বুঝতে পারি পতিত আত্মা বলতে মূলত বিড়ালকে বোঝানো হয়েছে। কেননা বিড়াল কি ছিল, বিপদগ্রস্ত ছিল, অসহায় ছিল, অবহেলিত ছিল, নির্যাতিত ছিল। সেই বিড়ালকে যখন বিভিন্ন যুক্তিতর্কের মধ্য দিয়ে চুরি করা থেকে বিরত করতে প্রাবন্ধিক যখন কি হয়েছিল, বিভিন্ন উপদেশ দিয়ে বুঝাতে সক্ষম হয়েছিল এবং বিড়ালের কাছ থেকে কি করেছিল, কথা আদায় করেছিল, কোন কথা, যে সে কখনোই চুরি করে কি করবে না, খাবার খাবে না, যে অন্যের রাখা যে সম্পদ আছে সেটাও কি করবে না, ছিনিয়ে নেবে না, এইরকম শর্ত যখন কি করেছিল, আদায় করতে পেরেছিল, তখন প্রাবন্ধিক এই কথাটা বলেছে কমলাকান্তে মুখ দিয়ে বের করার চেষ্টা করেছে কি, যে একটা পতিত আত্মাকে অন্ধকার হইতে আলোকে আনিয়াছি ভাবিয়া কি কমলাকান্তের বড়ই কি হয়েছিল, আনন্দ হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা এখানে শেষ করছি।